गुड मॉर्निंग एवरीवन। सो आज के 9th April 2023, तो आज के हमारे सिक्किम गैंगटॉक के लास्ट दिन। आज के हमरा फिरे जाब, तो देखते ही पाच हमारे एक होटेल बालकनी ते कि सुंदर दूरे वही पहाड़ और छोटो छोटो बाड़ी, खूब सुंदर लगे दृश्यटा। फाइनली हमारे सिक्किम गैंगटॉक टूरटा एखाने एंड हलो, खूब ही मजा हलो। कल के अतटा आर भिडियो करते पारिनि कारण एनार्जी छिलो ना, আর লাস্টে সন্ধ্যাবেলার দিকে ওই এমজি মার্গে ওইখানে একটু বসেছিলাম, ব্যাস খাওয়া দাওয়া করলাম, রুটি আর চিকেন দিয়ে রুমে চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এই হলো আমাদের রুমটা, আর খুবই এনজয় করলাম, অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, খুবই ভালো লাগলো। আর নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ঘোরার জায়গায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা এখন এখান থেকে হোটেল চেক আউট করবো, 8টা বাজছে। তো এসএনটি বাস স্ট্যান্ডে যাবো, যে সেখান থেকে বাস ধরে শিলিগুড়ি, শিলিগুড়িতে এনজিপিতে যাবো। এনজিপিতে তিস্তা তোস্তা এক্সপ্রেস আছে, তিস্তা তোস্তা ওই 4:45 নাগাদ, হ্যাঁ 10:30 বাড়ি পৌঁছাবো। তো আর দূরে অবধি থাকলো, এখন বেরাবো, আর ভিডিও করতে ইচ্ছা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। সো সকাল সকাল আমরা ব্যাগ ট্যাগ রেডি করে হোটেল চেক আউট করলাম, মোটামুটি 6:30 নাগাদ। দিয়ে চেক আউট করে আমরা একটা ছোট গাড়িতে করে, শেয়ার গাড়ি করে পৌঁছে গেছিলাম এসএনটি বাস স্ট্যান্ড। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকেই আমরা স্টেট বাসে শিলিগুড়ি অবধি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা যখন চেক আউট করা হোটেল থেকে এসএনটি বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আর যথারীতি মন খারাপ শুরু হয়ে গেছিলো আমার, কেননা এই পাহাড় থেকে আবার কর্মব্যস্ততায় ছুটোছুটি করা, তাই খুব মন খারাপ প্রত্যেকবারই। তাই পাহাড় থেকে নামার সময় এত মন খারাপ হয়, যাওয়ার সময় খুবই মন খারাপ হয়। আশা করি সবারই হয় যারা ঘুরতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে। তো যাই হোক, গল্প করতে প্রায় চলে এসেছি, খুবই কাছে, বেশি দূর নয়, মোটামুটি 10 মিনিটের হয়তো লেগেছিলো হার্ডলি। তো খুবই সুন্দর লাগছিল জায়গাটা, আর ফিরে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। তো যাই হোক, এসএনটি বাস স্ট্যান্ড থেকে, সিকিম এসএনটি বাস স্ট্যান্ড থেকে তোমরা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে, স্টেট বাস, ভাড়াও কম। তো এদিকে এগুলো একটা জিনিস বলি বন্ধুরা, যে এই চারিদিকে সব এগুলো যেগুলো দেখছো সব হোটেল, প্রচুর হোটেল, গ্যাংটকে এত হোটেল হয়েছে সব জায়গায়। অ্যাকচুয়ালি যেখানে ট্যুরিস্ট প্লেস সেখানে সব হোটেলে ভর্তি হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা এখন নেমে কিছু ব্রেকফাস্ট করে আমরা বাস স্ট্যান্ডে যাবো। সো ফাইনালি চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট। তো বাস স্ট্যান্ডটা বেশ বড়ই, ভালোই বড়, কিন্তু সেরকম প্রচুর যে বাস সেরকম নয়। সকালের দিকে বেশ ভালো, মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা পরপর বাস ছিল এই যে বাসগুলো। তো চলো টিকিট কেটে আমরা বাসে উঠে পড়ি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন আছি আমরা এসএনটি বাস স্ট্যান্ডে গ্যাংটকে। আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেল 7:30 বাস, এই যে এই বাসটা ছাড়বে। তো চলো দেখতে পাচ্ছ এখান থেকে, এখন মানে পুরো ফাঁকা, কারণ এখন এত সকালে কেউ যায়ও না, ঠিক আছে। তো সিটও পেয়ে গেছি, অসুবিধা নেই, আরাম করে চলে যাবো। সো সিকিম থেকে আমাদের শিলিগুড়ি যেতে 5 থেকে 5.5 ঘন্টা লেগেছিলো, কেননা নামার সময় খুব কম সময় লাগে। তো যাই হোক, শিলিগুড়ি থেকে এনজিপি, আর এনজিপি থেকে ট্রেনে করে আমরা গন্তব্যে পৌঁছে, কিন্তু ট্রেনে আমরা ব্রেক জার্নি করে পৌঁছেছি।